ভুয়া ভ্যাকসিন কাণ্ডে আলিপুর আদালতে দেবাঞ্জন দেবকে পেশ, একই সঙ্গে দেবাঞ্জনের আরো সাতজন সঙ্গীকেও আদালতে পেশ করা হলো। আপনারা দেখলেন যে এই মুহূর্তে বিজেপি নেতা কর্মীরা তাদেরকে নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেলে, অগ্নিমিত্রা পল তিনিও সেখানে রয়েছেন। এবং যে সময় এই মিছিল শুরু হয়েছিল রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির এই আইন অমান্য কর্মসূচি এবং যে কারণে আজকে তাদের এই কর্মসূচি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এই বিষয়ে কি বলেছেন এবং পাল্টা ফিরা থাকেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো। দেখুন, সরকার কি টিকবে না টিকবে সেটা সরকারের ব্যাপার, মানুষ রায় দিয়েছেন পক্ষে, আমরা মেনে নিয়েছি, আমরা সরকারকে কাজ করতে দিতে চেয়েছি। কিন্তু সরকার প্রথম থেকে চালাকি করছে এবং আইন কানুনের মাথা এ না রেখে যেভাবে দুর্নীতি হচ্ছে, মানুষের জীবনকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে ভ্যাকসিন নিয়ে, তার প্রতিবাদে রাস্তায় নেমেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা দল শোচনীয়ভাবে হেরে গেছে, যারা বলেছিল পাওয়ারে আসবো 200 সিট আগে, এইবার তাদের মুখ রক্ষার জন্য কিছু করতে হবে, সেটা করছেন। আসছে পরে খবরে। দেবাঞ্জন কাণ্ডে জের বিধায়কদের সতর্ক করল তৃণমূল। আজ তৃণমূলে পরিষদীয় দলে বৈঠক হয় বিধানসভায়। অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক থাকতে হবে বিধায়কদের, কোন অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে উদ্যোক্তাদের বিষয়ে, অনুষ্ঠানে কারা আমন্ত্রিত সে বিষয়ে খোঁজ নিতে হবে, দলীয় বিধায়কদের সতর্ক করে জানালো তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদ, রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক তৃণমূলে। 10 এবং 11 জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই বিক্ষোভ কর্মসূচি। আগামী 10 এবং 11 তারিখে পেট্রোপণ্যের দরবৃদ্ধির বিরুদ্ধে, অর্থাৎ পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত বিধায়কদের বলা হয়েছে রাজ্য জুড়ে প্রতিবাদে নামছে, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত অবস্থান করবে কোভিড রিলিফ ভ্যানে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।